যে সমস্ত গুজব এড়িয়ে চললে যৌন জীবন হবে আনন্দময়। যৌন জীবনে সুখ না পেয়ে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন অথবা বিচ্ছেদ ঘটিয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। অন্যদিকে এই যৌন জীবন নিয়ে নানা ধরনের মিথ্যা আমাদের মধ্যে তাবু গেড়ে বসে রয়েছে। কোনটা করলে ভালো অথবা কোনটা করলে একেবারে ভালো হবে না তা আমরা একেবারে বুঝে উঠতে পারি না। এমনই কিছু বাজার চলিত ধারণার কথা নিচের স্লাইডে আলোচনা করা হলো, যাতে একেবারে কান দেওয়া উচিত নয়। মেয়েদের সন্তান ধারণের সম্ভাবনা কমে 35 এর পরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন 21 থেকে 26 বছরের মধ্যে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে ভালো হয়। তবে তার মানে এই নয় যে 35 বছরের পর তা একেবারে কমে যাবে। এখনকার দিনে মেয়েরা অনেক বেশি বয়সে সন্তান ধারণ করছেন এবং সুস্থভাবেই করছেন। নির্দিষ্ট সময়ে যৌন সম্পর্ক করা যৌনতা নিয়ে এমন গুজবও রয়েছে যে দিনের একটি নির্দিষ্ট সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হলে তা সবচেয়ে ফলদায়ক হয়। এমন কোনো ধারণার কথা বিশেষজ্ঞরা বলেননি, এটি গুজব ছাড়া আর কিছুই নয়। দিনের সেই সময় সম্পর্ক করুন যখন দুজনের সায় থাকবে। পুরুষের হস্তমৈথুন নিরাপদ নয়। পুরুষের শরীর প্রতিদিন ফ্রেশ স্পাম তৈরি করে, আদত তা বেশি দিন শরীরে থাকলে স্পামের গুণগত মান খারাপ হয়ে যায়। মহিলাদের অগার্জম আবশ্যক এই ধারণারও কোনো ভিত্তি নেই। তৃপ্তি পেতে অগার্জমের প্রয়োজন রয়েছে ঠিকই, তবে নিরাপদ যৌন সম্পর্ক তৈরিতে বা সন্তান ধারণে এর কোনো সম্পর্ক নেই। পজিশন গুরুত্বপূর্ণ সন্তান ধারণের জন্য। কোন মুদ্রায় যৌন সম্পর্ক স্থাপন করা হলো তা একেবারেই বিবেচ্য বিষয় নয়। স্পাম নিজের মতো করেই জরায়ুতে গিয়ে মিলিত হওয়ার ক্ষমতা রাখে। 14তম দিনে সবচেয়ে উত্তম সময় মনে করা হয়। মাসিকের 2 সপ্তাহ পরের দিনটি গর্ভধারণের সবচেয়ে ভালো সময়। চিকিৎসা বিজ্ঞান বলেন মেয়েদের এক একজনের স্ত্রীর ধর্ম এক এক রকমের হয়, ফলে সব নিয়ম সবার ক্ষেত্রে খাটে না। পিল খেলে গর্ভধারণে সমস্যা হয়, জন্ম নিয়ন্ত্রক পিলগুলি খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে তা ভেবে চিন্তিত হন অধিকাংশ মহিলা। তবে চিকিৎসকেরা বলেন পিল খেলে জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়, খাওয়া বন্ধ করে দিলে তা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাই যৌন জীবন স্বাভাবিক রাখতে ও সন্তান ধারণের আগে এসব গুজব একেবারেই কান দেবেন না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।